হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন লিটন দাস, আবারও ব্যর্থ এনামুল হক বিজয়। গায়ানাতে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশের দুই ওপেনার, তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। ইনিংসের পঞ্চম ওভারে এসে উইকেট হারায় বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএলে দারুণ ব্যাটিং করার ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েছিল এনামুল হক বিজয়, তবে নিজের প্রত্যাবর্তনের সিরিজটা রাঙাতে পারলেন না ডানহাতি এই ওপেনার। প্রথম দুই ম্যাচের মতো শেষ টি টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন বিজয়। আকেল হোসেনের সহজ ক্যাচ লুফে নিলে দশ রানে ফিরে যেতে হয় বিজয়কে। এরপর সাকিব আল হাসান দ্রুত ফিরে যাওয়ার পর আফিফ হোসেন দুর্ভাগ্যকে নিয়ে জুটি করেন লিটন কুমার দাস। তাদের দুজনের ব্যাটে দ্রুত দুই উইকেট হারানোর বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। শুরু থেকে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি লিটন কুমার দাসের। হেইডেন ওয়ালস জুনিয়রের ঝুলিয়ে দেয়া বলে আকেল হোসেনকে ক্যাচ দিয়ে 49 রানে ফেরেন ডানহাতি এই ওপেনার।